এই মুহূর্তে আমি মহতর মৌলানা আবদুল আলখান চৌধুরী সাহেবের কাছে যেতে চাচ্ছি যে আমাদের যে নির্ধারিত আলোচনা হযাত ইমামলা সাল্লা সাল্লামের যে সত্যতার বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং তার আগমনের লক্ষণ এই বিষয়গুলো যে মোলনাদ সাহেব গতকাল আমরা পবিত্র কোরআনের আলোকে হাদিস থেকে এবং ওয়াজ যারা করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের কথা থেকেও জানতে পেরেছি যে ইমাম মাহাদি আলাই সাল্লা আসাল্লাম আসবেন এখন আমরা জানতে চাচ্ছি যে মুসিমাউদ্দ আলাহ সাল্লা সাল্লামের আগমন যে যুগে হওয়ার কথা সেই যুগ কি পূর্ণ হয়েছে কিনা সে সম্পর্কে যদি বলতে অবশ্যই পূর্ণ হয়েছে এবং যুগের দুরাবস্থা একটু আগেই মরানা রাসেল সরকার সাহেব যেটা বললেন যুগের দুরবস্থা চিহ্নিত করে বিস্তারিতভাবে উপস্থাপন করে হজরত মির্জা গোলাম আহমদ কাদিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এটাই সে অন্ধকার যুগ যেখানে আল্লাহর পক্ষ থেকে ইসলাম পুনরুদ্ধার করার কথা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা রসুলের বরকতে তার অনুসারী একজনের আসার কথা যুগের চিহ্নাবল যদি অনেক দীর্ঘ সময় লেগে যাবে আমি শুধু এতটুক বলবো খলিফায় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে বারবার বুঝাচ্ছেন এই গত খোদবায় যেটা বিশ তারিখে গত হলো সেই খুদ্বাতে হজুর হজরত আকদাস মাসিহে মাহদাল সালামের সেই লেখার অংশগুলো পড়ে শুনিয়েছেন যার ভিত্তিতে তিনি নিজের যুগের অবস্থা দুরাবস্থাও তুলে ধরছেন আর নিজের ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি জ্ঞান লাভ করে যে ভবিষ্যৎবাণী করছেন সেই ভবিষ্যৎবাণী আল্লাহ পূর্ণ করে দেখাচ্ছেন বরং আল্লাহ সে কাজ সম্পাদন করছেন এ কথাও হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহিসাল্লাম লিখেছেন আমি অনেক বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের একটা বিখ্যাত পঙ্ক্তি পড়ি বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছিয়ে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি হাদিস ও কোরআন চষে কেবল কি এটাই বলেছেন তা তো নয় তিনি বলেছেন ক্ষমা কর হযরত অর্থাৎ আমরা তোমার শিক্ষা ভুলে গেছি হে মোহাম্মদ ওয়াসাল্লাম এই যে শিক্ষা ভুলে যাওয়া মুসলমান এদেরকে উদ্ধার কে করবে শুধু কি এইটুক বলেই তিনি ক্ষান্ত হয়েছেন তা তো নয় তিনি বলেছেন হয়তো তোমাতে হয়তো আমাতে আসিছে কল্কি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার আদিও অন্ত কে কে পায় তাহার দিশা যুগের আয়না দর্পণ হয়ে থাকেন কবিরা তিনি বলছেন এই যুগ কল্কি অবতারের আগমনের যুগ তিনি বলছেন এই যুগে ইমাম মাহাদি আসার যুগ এই যুগে ঈসা ইবনে মারিয়ামের আসার যুগ আর আশ্চর্য হচ্ছে কেন মানুষের আদিও অন্ত কে জানে আল্লাহ ছাড়া অতএব আমরা জানতে পারছি যুগের বিরাট একটা দুরবস্থা সবার মাঝে প্রতীয়মান হয়েছিল এবং তারা অপেক্ষায় রত ছিলেন কখনই মাহমাদিয়াল ইসলাম আসবেন ঠিক একইভাবে খ্রিস্টানদের দাপট আর্য সমাজিদের বেয়াদবি এই সমস্ত কথা আমাদের ইতিহাসে সংরক্ষিত এবং বুজুর্গদের জানা স্বীকৃত বিষয় যদি আর কিছুই না হয় তাহলে দয়া করে আমাদের বিরুদ্ধবাদী যাদের সোশ্যাল মিডিয়াতে রেকর্ডিংসগুলো আছে বিরুদ্ধবাদী সোশ্যাল রেকর্ডিংসগুলো আছে সেগুলো দেখে নেবেন সেখানে তারা উল্লেখ করছেন আর্য সমাজি এবং খ্রিস্টানদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য মির্জা গোলাম আহমদকে আদিয়ে নিয়ে আলাহি ইসলাম তারা তো বলেন না কেননা তারা তাকে কাফির বলে মনে করেন তিনি ইসলামে সেনাপতির ভূমিকা পালন করেছিলেন তার মানে সবাই এক বাক্যে একমত যে তখন আক্রান্ত হয়েছিল ইসলাম এবং লড়েছিলেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলাইসালাম আমরা উল্লেখ করতে পারি মৌলানা আশরাফ আলী থানবী সাহেবের যে তফসিরুল কোরআন তার ভূমিকায় কী লেখা আছে তার ভূমিকায় একটা বাক্য লেখা আছে পাদ্রি লেফরয় যখন এসেছিল এবং বলেছিলো যে ঈসা আলিয়া আসবেন এবং তিনি জীবিত আছেন এবং আমরা সারাটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মমত ছড়িয়ে দিব তখন একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিন আলসালাম ঘোষণা করেছিলেন ঈসা আবনে মারিয়া মারা গেছে এবং তার রঙে রঙিন হয়ে তার গুণে গুণানিত হয়ে আমি এসেছি এই সাহেব মারিয়াম যদি তোমরা সঠিক হয়ে থাকো তোমাদের দাবিতে ঈশার প্রেমিক হয়ে থাকো তাহলে গ্রহণ করো এই যুগের ঈশাকে এ কথা বলে খ্রিস্টান পাদ্রিদেরকে নাজেহাল করে ছেড়েছিলেন তিনি এবং তারা বিলাত পর্যন্ত ধাওয়া খেয়েছিল তার পক্ষ থেকে এটা আমাদের কথা নয় মৌলানা আশরাফ আলী থানভি সাহেবের বিখ্যাত তাফসিলের ভূমিকায় আরেকজনের রচিত ভূমিকা কিন্তু সেখানে এই ইতিহাসের ঘটনাটি উল্লেখ করে দেওয়া আছে তাহলে আমরা কি জানতে পারলাম যুগের চিহ্ন পূর্ণ হয়েছিল ইমান আমলের রসাতলে গিয়েছিল কারো মধ্যে কোনো ধর্ম প্রাণ ছিল না ধর্মের টান ছিল না আর সেই কারণেই আল্লাহ তালা সেই যুগে আল্লাহ তালার পক্ষ থেকে ইমাম মাহাদি এবং মাসি হেমাউদ্দুলামকে পাঠিয়েছিলেন